কটন 90-তে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা আলোচনা করব তা আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটু লিখে নিয়েছি। রাইট এ কটন প্রোগ্রাম টু ফাইন্ড অল প্রাইম নাম্বারস লেস দেন 500। একটি কটন প্রোগ্রামের মাধ্যমে 500-এর নিচে সকল মৌলিক সংখ্যা বের করব। তো এই প্রোগ্রামটা আমরা করব কোড ব্লকের মাধ্যমে। তো চলুন আমরা করতে থাকি। কোড ব্লক প্রথমে আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের একটি ফাইল নিব, নিউ ফাইল থেকে নিউ এমটি ফাইল নিব, এমটি নিউ ফাইল থেকে এমটি ফাইল নিব। সেখানে আমাদের প্রোগ্রামটা আমরা স্টার্ট করব সরাসরি প্রোগ্রামটা। তো প্রথমে আমরা এন ধরে নিব, এন ইজ ইকুয়াল টু টু, একটি প্রাইম নাম্বার যেটা আমরা ধরে নিব, এবং একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ এন লেস দেন ইকুয়েল, সরি, n ইকুয়েল টু, তাহলে আমরা গো টু 50। গো টু 50 হচ্ছে একটা লেভেল নাম্বার, সেটা আমরা পরবর্তীতে বসাবো প্রোগ্রামে সবগুলো লেখার পরে। এরপর আমরা একটি জে ইজ ইকুয়াল টু এন এন বাই টু এটা আমরা ধরে নিছি, এবং কে ইজ ইকুয়াল টু টু এটাও আমরা ধরে নিছি। এখন আমরা যেটা করবো, একটি আবার একটি কন্ডিশন অ্যাপ্লাই করব। এখন আমাদের কে কন্ডিশন, সরি, এন লেস দেন ইকুয়েল, এন ইকুয়েল ফুল স্টপ, এন বাই কে স্টার কে গো টু 60। এরপর আমরা কে এর মান, কে ইজ ইকুয়াল টু কে এর মান কে রাখবো এক বৃদ্ধি করে। এরপর আবার একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কে লেস দেন ইকুয়াল জে গো টু 20। লেভেল নাম্বারটা আপনার ইচ্ছা মতন আপনি বসাইতে পারবেন, যখন যেটা ইচ্ছে সেটাই বসাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আমরা যেটা করবো, কে এর মানটা আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট প্রিন্ট স্টার এন, এন এর মানটা আমরা প্রিন্ট করব। এরপর এন কে আবার এক বৃদ্ধি করে এন এনতেই রাখবো। এরপর একটি কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইফ এন লেস দেন 500, যেহেতু আমাদের প্রশ্নেতেই ছিল 500-এর নিচে সকল সংখ্যা, তাহলে এখানে যদি 500 থাকে, 1000 থাকলে 1000 বসাবেন, 2000 থাকলে 2000 বসাবেন, যখন যা ইচ্ছে সেটাই বসাতে পারবেন। এন এর মানটা আমরা বসাচ্ছি, এবং গো টু 300 লেভেল নাম্বার, আমি ইচ্ছা মতন লেভেল নাম্বার দিয়েছি। এরপর আমাদের প্রোগ্রামটি ক্লোজ স্টপ ইন। এখন আমাদের বাকি আছে কিছু কাজ, যেটা হলো লেভেল নাম্বারগুলো বসানো। যেমন আমরা প্রথমে দিছি লেস এন ইজ ইকুয়াল টু এন ইকুয়াল টু, যদি এন এর মান দুই সমান হয়, মানে প্রাইম সংখ্যা সমান হয়, তাহলে আমাদের সরাসরি লেভেল নাম্বার 50-এ চলে যাবে। এখন লেভেল নাম্বার 50 কোথায়, এন এর মান আমরা যখন যেখানে প্রিন্ট করবো সেটা হবে আমাদের লেভেল নাম্বার 50। লেভেল নাম্বারটা অবশ্যই প্রোগ্রামের বাম পাশেই দিতে হবে, কিছু খালি অংশ রেখে লেভেল নাম্বারটা দেবেন। দেখেন এই এন ইকুয়েল টু, মানে এন এর মান যদি দুই প্রাইম সংখ্যা হয় তাহলে আমরা লেভেল নাম্বার 50-এ ধরে চলে যাবো, আর যদি দুই প্রাইম সংখ্যা না হয় তাহলে লেভেল নাম্বারে যাবো না, আমরা পরের স্টেপে চলে আসবো। এরপর আমাদের লেভেল নাম্বার আছে 60 আমরা দেবো যখন এন ইকুয়েল এন বাই কে এবং স্টার কে হবে, তাহলে গো টু 60-তে চলে যাবে। আর 60 হবে যখন আমাদের এন এর মান এক করে বৃদ্ধি পাবে, এন এর মান এক করে বৃদ্ধি পাবে, সেটাই আমরা 60-তে দেব। এরপর লেভেল নাম্বার আছে 20 এবং 300। 20 আমরা লেভেল নাম্বার দেব যখন আমরা এন এর মান এন ইকুয়েল এন বাই কে থাকবে, সেখানে আমরা লেভেল নাম্বার দেব 20। যদি কে লেস দেন ইকুয়েল যে হয় তাহলে আমরা সরাসরি আবার 20-তে চলে যাব। এরপর 300 যেটা আছে, এন এর মান যখন আমরা জে এর ভিতরে এন বাই টু ধরেছি, সেটা হবে আমাদের লেভেল নাম্বার 300।
এরপর আমরা প্রোগ্রামটা সেভ করব। আমাদের সকল লেভেল নাম্বার দেওয়া হয়ে গেছে, প্রোগ্রামটা সেভ করব। ফাইল থেকে সেভ, একটি নাম লিখবো প্রোগ্রামের, প্রাইম নাম্বারস। আমি প্রোগ্রাম যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামের একটি নাম লিখছি। ওকে, এরপর আমরা দেখবো আমাদের প্রাইম নাম্বার 50, 500 এর নিচে সকল প্রাইম নাম্বার আমরা বের করব। এরপর রানে ক্লিক করব, রানে ইয়েস ক্লিক করব। আমাদের 500 এর নিচে সকল প্রাইম নাম্বার চলে আসছে, 2, 3 থেকে 799 পর্যন্ত, যখন যত প্রাইম সংখ্যা আছে সবগুলো আমরা বের করে ফেলছি। তো আজকের প্রোগ্রামটা এটুকু পর্যন্তই। পরবর্তী প্রোগ্রামের জন্য অবশ্যই ভালো থাকবেন, এবং যদি প্রোগ্রামটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে পরবর্তীতে অটার প্রোগ্রাম নিয়ে দেখা পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত পরবর্তী প্রোগ্রামের জন্য। আজকে এটুকু পর্যন্তই। ওকে, বাই।